ক্লাসের খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে, তো বিজ্ঞান অলিম্পিয়াডে, বিজ্ঞান অলিম্পিয়াড হতো জাহাঙ্গীরনগর, যেখানে আমাদের স্কুল থেকে যেতে বাসে লাগতো 43 মিনিট। বিজ্ঞান অলিম্পিয়াড সম্পর্কে আমার ধারণাটা এরকম ছিল যে শুধু সব সাবজেক্টে বেস্ট আর অলরাউন্ডার টাইপ স্টুডেন্টরাই যেতে পারবে। আমার মতো মিড ব্রেঞ্চের স্টুডেন্টদের জন্য এসব শুধু কল্পনা মাত্র, আর এদিকে আমার মতো ঘোড়া পাগল স্টুডেন্টের জন্য এটা ছিল সুবর্ণ এক হাত। কিন্তু শুধু স্বপ্ন দেখেই কেটে গেল স্কুল জীবন। কলেজে উঠার পর প্রথম দিকে কে বেস্ট কে মিডল স্টুডেন্ট কেউই জানে না, কিন্তু তখনই আবার সেই বিজ্ঞান অলিম্পিয়াড এর জন্য স্টুডেন্ট খোঁজাখুঁজি শুরু। নতুন কলেজ, কেউ জানে না আমি মিড লেভেলের স্টুডেন্ট, এই তো সুযোগ। যখন অলিম্পিয়াডের রেজাল্ট হলো, কলেজের রেজাল্ট ছিল স্কুলের অনেক নিচে। এই দেখে আমি আর নিশা সেই ধরে চিৎকার করতে গেলাম, আর তখনই করে খেয়াল করলাম আমরা তো বেবজার স্টুডেন্টদের মাঝে বসে। সিচুয়েশনটা বুঝে ওঠার আগে বুঝতে পারলাম না যে কি করব। নাও উই আর ইন সেফ জোন, দুজনেই দুজনের বাকি থাকতে মতো হয়ে গেলাম।